সড়ক পথে ঢাকা চট্টগ্রামের উপর চাপ কমাতে প্রায় $1.5 বিলিয়ন খরচ করে পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল নির্মাণ করা হলেও বন্দরটি ব্যবহারে উৎসাহিত হচ্ছেন না ব্যবসায়ীরা। টেক্সটাইল খাতে 40% পণ্য পরিবহনে বাধ্যতামূলকভাবে এই বন্দর ব্যবহারে নিয়ম করা হলেও কার্যকর হয়নি দেশের একমাত্র অভ্যন্তরীণ টার্মিনালটি। ব্যবসায়ীরা বলছেন, অপর্যাপ্ত অবকাঠামোর পাশাপাশি এই বন্দর ব্যবহারে তাদের খরচও বেশি। তবে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের আশা, কাস্টমস সমস্যার সমাধান হলে এই বন্দর ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠবেন ব্যবসায়ীরা। মারুফ রনির রিপোর্ট। একসময় দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বুড়িগঙ্গা নদী ছিল একটি গুরুত্বপূর্ণ নৌপথ, কিন্তু ক্রমেই রাজধানী ঢাকার সাথে চট্টগ্রাম সমুদ্রবন্দর সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সড়ক পথ। দেশের আমদানি রপ্তানির 92% চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়ে থাকে, যার মধ্যে 70% কন্টেইনারজাত পণ্য আসে ঢাকায়। আর ঢাকামুখী পণ্যের 50% কন্টেইনার আসে সড়ক পথে এবং 11% আসে রেলওয়ের মাধ্যমে। পণ্য পরিবহনে নৌপথকে জোর দিতে 2013 সালে কেরানীগঞ্জের পানগাঁও বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কার্যক্রম শুরু হয়। কিন্তু খুব একটা সাড়া না মেলায় চলতি মাস থেকে টেক্সটাইল খাতের 40% পণ্য পরিবহনে এই বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের বাধ্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু তাতেও খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। এর কারণ হিসেবে অপর্যাপ্ত কাস্টম সুবিধার পাশাপাশি বন্দরের অবকাঠামোগত দুর্বলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। পানগাঁওতে যদি এখন 40% তুলা আসে, এখান থেকে খালাস করার মতো আমাদের অবস্থা নাই। প্রথম কথা হলো যে শিপাররা রাজি হবে কি না, এবং এখানকার কাস্টমের ব্যবস্থা এবং এখানে ট্রান্সপোর্ট মাল খালাস, আর হলো আমাদের আরেকটা ব্যাপার আছে ফেমিগেশন, সেখানে তো এখানে তো ফেমিগেশনের কোনো ব্যবস্থা নাই বলে আমি যতটুকু জানি। কাস্টমসের কিছু প্রবলেম, তারপরে আমাদের যারা ইম্পোর্টার তাদের কিছু সমস্যা, যে তারা এখন পর্যন্ত আগ্রহী ওঠেনি। যখন তারা এই সুযোগ সুবিধা পাবে এবং বুঝবে যে আমার এই বন্দরে যেতে এটা আমার লাভজনক, তখন সেটা করবে। ইম্পোর্টাররা যেটা একটু ভয় পাচ্ছেন, সেটা হয়তো সেই ভীতিটা তাদের থাকবে না বা সেই সংখ্যাটা তাদের থাকবে না। হরতাল অবরোধ কিংবা যানজটের বিবেচনায় নৌপথ ব্যবসায়ীদের কাছে অগ্রাধিকার পেলেও পরিবহন খরচের হিসেবে খুব একটা বিবেচনায় আনা হচ্ছে না পানগাঁও বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালের মাধ্যমে রাজধানীতে 20 ফিটের একটি কন্টেইনার পরিবহনে খরচ হয় $204, অথচ একই পণ্য রেলপথে আনতে ব্যবসায়ীদের খরচ হচ্ছে $78 এবং সড়ক পথে খরচ হয়ে থাকে $150। জাহাজের সংখ্যা বৃদ্ধি করে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বাড়ানো গেলে খরচের এই সংকটও কেটে যাবে বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রী। আমাদের আসলে জাহাজ তো প্রচুর পরিমাণে নাই, তো তারপরে আর একটা বিষয় হলো যে আমরা ফেব্রুয়ারি থেকে ইম্পোর্টার কোন বন্দরে এটা যাবে, তো সেইটা ক্ষেত্রে এখন পর্যন্ত ইম্পোর্টাররা সবাই এই কাজটা করেনি, যারা এই পর্যন্ত করেছে সেগুলো আসছে, আর বাকিগুলো খুব শীঘ্রই হয়ে যাবে, একটু সময় নেবে। এখানে কোনো পর্যাপ্ত ট্রান্সপোর্ট নাই, আমাদের ভাড়া অনেক বেশি পড়বে, সবাই কিন্তু আমরা উদ্বিগ্ন এই ব্যাপারটা নিয়ে। আমরা চিটানপুর থেকে যখন আমাদের ফ্যাক্টরি গেটে আনি, আমাদের ট্রাক ভাড়া হলো 15,000-17,000 টাকা ট্রাক ভাড়া অন অ্যাভারেজে, কিন্তু এখানে ট্রাক ভাড়া চাইছে 25,000 টাকা। আমাদের যে সকল স্পিনার ভাই আমাদের কলিকে আনছে, তারা অনেক হ্যারাসমেন্ট হচ্ছে। বর্তমানে কন্টেইনার পরিবহনে এই নৌপথে 4টি জাহাজ চলাচল করছে। একসময় বন্দরনগর হিসেবে পরিচিত ছিল এই কেরানীগঞ্জ, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই পরিচয়। বুড়িগঙ্গা নদীর পাড়ের এই কেরানীগঞ্জকে আবারও বন্দরনগরী করতে গড়ে তোলা হয় এই পানগাঁও বন্দর। কিন্তু উদ্বোধনের পর 2 বছর পেরিয়ে গেলেও পর্যাপ্ত অবকাঠামো সুবিধা না থাকায় এই বন্দরকে এখনও কর্মমুখর করা যায়নি। মারুফ রনি, NTV নিউজ, পানগাঁও বন্দর, কেরানীগঞ্জ।